আজকে আমি রান্না করব ভুরি ভুনা। ভুরিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব সবগুলো ভুরি। লবণ এক চামচ, আদা বাটা, টমেটো, পেঁয়াজ, রসুন, ম্যাগি স্টক, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া, গরম মশলা পাউডার, শুকনো মরিচ, এলাচ, তেজপাতা, কিছু গোলমরিচ ও দারচিনি। এখন আমি সব মশলাগুলো মিশাই দেব। দিয়ে দিলাম একটু পানি, ভালো করে মাখাবো। অনেকে মনে করে ভুরি রান্নাটা অনেক কষ্টের, কিন্তু ততটা কষ্টের না, সুন্দর করে মাখাবো। এখানে কিন্তু আমি তেল দিই নাই। দিয়ে দিলাম একটু পানি, যে পানির পরিমাণ তত বেশি না, দেখেন এখান থেকে পানি উঠবে। এখন চুলায় বসাই দেব। পনেরো মিনিট পর যে অনেকটা পানি উঠে গেছে, এখন অল্প জ্বালে এক ঘন্টার জন্য বসাই দেব। এক ঘন্টা পর খুলব ঢাকনাটা। এক ঘন্টা পর মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। গরম ধরা যাচ্ছে না, যে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন চুলাটা অফ করে দেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, কারণ ওখানে আমি তেল দিই নাই। আদা কুচি, দিয়ে দেব চার পাঁচ পিস পেঁয়াজ, লাল লাল কালার করব। দিয়ে দিলাম মরিচ,
ব্রাউন কালার হয়ে গেছে। এখন ভুরিটা মিশিয়ে দেব। দিব একটু বারবিকিউ মশলা। রোস্ট মশলা। এটা রান্না করার পর খুবই মজা লাগবে, খেয়ে দেখবেন। আগে তো আমার জামাই ভুরি খাইতই না, বলে গন্ধ লাগে, এখন আমার চেয়ে বেশি খায়। এটা গরম ভাত দিয়ে খেতে কি যে মজা, কি আর বলবো। হয়ে গেছে আমার ভুরি, এখন গরম গরম পরিবেশন করব। আপনারা সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করবেন। সামনে কোরবানির ঈদ, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।